नमस्कार केमन आछेन सबाई सप्ताह शेषेर सेकेंड ब्लॉके आपनादेर सुस्वागतम। आमी आपनादेर आगेर ब्लॉके जानिएछिलाम जे 4 फेब्रुआरी बीएन कलेजेर सोशल और आज होच्छे सेई विशेष दिनटी। और ये विशेष दिनटीके आरो विशेष करार जन्य आजकेर विशेष अतिथि राज बर्मन। राज बर्मन के चेनेन ना बा राज बर्मनेर गान शोनेननि एमन मानुष होयतो खुंजलेओ पावा जाबे ना। प्राय सबाई राज बर्मनेर कोनो ना कोनो गान जे कोनो सूत्रे शुनेई थाकबेन। एई प्रथमबार कोनो स्टारके सामने थेके देखबो ताई सकाल थेके आमी भारी एक्साइटेड। आज सोशले शुधु राज बर्मन और अर्घ्य दत्तई आसेननि, एसेछिलेन सायनी दासो जार अपूर्व मिष्टि गला। तो चलुन आज आर बेशी कथा ना बोले आपनादेर एक एक करे सोशलेर पुरो प्रोग्रामटा देखाबो। तार जन्य भिडियोटा ना टेने पुरोटा किन्तु देखते हबे, ताहलेई तो देखा पाबेन राज बर्मन। अवशेषे बेरिये पड़ेछि कलेज जाओयार उद्देश्ये। हठात् बान्धवी फोन करे बोले एखोनो नाकि सोशल शुरुई हयनि। और तखने जाओयार पथे देखलाम एकटा क्रिकेट टूर्नामेंट हच्छे। भाबलाम एकटु दाঁড়িয়ে देखेई नि, जदिও आमि क्रिकेटेर किछुई बुझि ना। जदिव आज कलेजर रास्ता देखे बोझा जा आज के कलेजे सोशल आछे। तारपर अवशेषे गिये माठे पौंछालाम, देखलाम एखोनो तेमन भीड़ ही हयनि। ताई भाबलाम खिदेओ जखन पेयेछे तखन आर माठे गिये काज नेई, एकबारे किछु खेये तारपरेई ना हय आसबो माठे। जेहेतु आज के कलेज खोला छिलो ना ताई आमरा चले गेलाम स्कूल कैंटिने। तारपर सेखान थेके एकटा रोलও खेयेछिलाम। तारपरे माठे आसार पर देखलाम आस्ते आस्ते लोक समागमटा हच्छे। এই যে দেখুন এখানে ছেলেদের আর মেয়েদের দুটো ব্যারিকেড করা আছে। तखन बेला प्राय दुटोरो बेशी और तारपरेई शुरू हयेछिलो एकटा आदिवासी नृत्य दिए डान्स प्रोग्राम। तारपरे आरो डान्स प्रोग्राम हयेछिलो। ताहले चलुन एके एके सेटा देखे नेওয়া যাক। और एदिके देखुन अलरेडी ग्राउंडे सबाई डान्स करते लेगेई गेछे। तार ठीक परेई बीएन कलेजेर समस्त प्राक्तन छात्रदेर एकटा सम्मानना देওয়া হচ্ছিল और तार मध्ये उनिও छिलेन। उनिও এই কলেজেরই স্টুডেন্ট ছিলেন एक समय। और तारपरे हय सायनी दासेर एंट्री। আচ্ছা অনেকক্ষণ শুনছিলাম যে ডান্সের গান হচ্ছিল, এখানে প্রেম কজন করেছো? এত আস্তে বিজয়নারায়ণ কলেজ এত আস্তে হাত দিলি তাই কি? বাবা থ্যাংক ইউ সো মাচ। চলো এবার যে গানটা শোনাচ্ছি একটা খুব সুন্দর রোমান্টিক। তবে যাই খুব মিষ্টি গলা কিন্তু এনার। কলেজ ইউনিয়নের কিছু সদস্য ওনাকে সম্মাননা দিচ্ছিলেন তখন। গলা মেলানোর সাথে সাথে নিজেদের তালে তালে ডান্সও করে নিচ্ছিল। জানেন সোশ্যালের অভিজ্ঞতা আমারই প্রথমবার, তাই এটা দেখতে বেশ ভালোও লাগছিল। এই সব মিলিয়ে উনি কিছু ৩০-৩৫ মিনিট মতন স্টেজে ছিলেন আর তারপরেই এন্ট্রি হয়েছিল অর্পণ। তারপরে এনাকেও সম্মাননা দেওয়া হচ্ছিল। সবাইকে যারা পালিয়ে বিয়ে করে তারা মনের মানুষ পায়, যারা পালিয়ে বিয়ে করে তারা মনের মানুষ পায়। আর যারা পালিয়ে বিয়ে করে না তারা বিয়ের পরে পাশের বাড়ির বৌদির দিকে তাকায়। অর্ঘদত্ত খুব বেশিক্ষণ স্টেজে ছিলেন না, এই সব মিলিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতন। আর এরপরে যেতে চলেছে গ্র্যান্ড এন্ট্রি রাজ বর্মনের, আমরা সবাই সেটারই অপেক্ষায় আছি। স্টেজের স্ক্রিনে তারপরে শুরু হয় এক এক করে রাজ বর্মনের গানগুলি, আর সেগুলোকে শুনে আমরা এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আর অবশেষে হলো ওনার এন্ট্রি, যার অপেক্ষায় আমরা সবাই ছিলাম। স্টেজে উঠেই ওরে প্রিয়া গানটা শুনে আমার মনটা অনেকটা ভালো হয়ে গিয়েছিল, কারণ আমার এখানে প্রিয়া কি গান। তারপরে চলুন এক এক করে ওনার প্রোগ্রামগুলো দেখে নেওয়া যাক। আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকে জানেন না যে রাজ বর্মনের রিয়েল নেম কিন্তু রুদ্রজিৎ বর্মন। আসলে রাজ নামটা হচ্ছে ওনার নিক নেম। রাজ বর্মনের জন্ম 30 অক্টোবর 1994 ফ্রম কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। ইনি হচ্ছেন বলিউড এবং টলিউডের প্লেব্যাক সিঙ্গার। বাংলা আমরা অনেক গানই আছে, লাইক কেন যে তোকে, তারপর খোলাখুলি বলতে গেলে, শোনো না বন্ধু। আর হিন্দি গানও অনেক আছে, তার মধ্যে হচ্ছে তুম পে হাম তো জানাবে ফ্রম বলেচুরিয়া। জানেন ওনার একটা ইউটিউব চ্যানেলও আছে রাজ বর্মন নামে, যার সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে 3.43 মিলিয়ন। আমার এইসব কথা বলার একটাই কারণ, যেই মানুষটার পারফরমেন্স আপনারা এতক্ষণ ধরে দেখছেন সেই মানুষটার সম্বন্ধে তো একটু জানতে ইচ্ছা করবেই। অবশ্যই অনেকে জানেন, তবে আমি আর একবার বলে দিলাম। প্রায় 7:30 মতন বাজে এখন, আর এখনও প্রোগ্রাম চলছে, আর আমারও ভালো লাগছিল না, তাই ভাবলাম বাড়ি যাওয়া যাক। বাড়ি যাওয়ার আগে একটুখানি ফুচকা খেয়েছিলাম আর ঘুগনি খেয়েছিলাম দুজনে মিলে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার কোনো ভিডিও যদি মিস না করতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সর্বদা হাসি খুশি থাকবেন, কারণ হ্যাপিনেস ইজ কি অফ সাকসেস। আবার দেখা হবে পরের কোনো একটা ব্লগে।